রাজকীয় আয়োজনে হয়ে গেল ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান। ভারতের গুজরাটের জামনগরে রাজকীয় এই আয়োজনে অনেক বলিউড তারকা এবং আম্বানি পরিবারের সদস্যদের জমকালো ও ব্যয়বহুল পোশাক পরতে দেখা গেছে। কাউকে কাউকে আবার অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গয়নাও পরতে দেখা গেছে। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে চমক দেখিয়েছেন ঈশা আম্বানিও। তিনি পড়েছেন হীরা পান্না রুবি সহ বিভিন্ন দামি দামি রত্ন বসানো ব্লাউজ। সবকিছু ছাপিয়ে এখন আলোচনার শীর্ষে ঈশা আম্বানির ব্লাউজ। ঈশার ব্লাউজটির ডিজাইন করেছেন প্রখ্যাত ডিজাইনার আবুজানি ও সন্দীপ খোসলা। বিভিন্ন উৎসবে অনেক তারকাই এ দুজনকে দিয়ে পোশাকের ডিজাইন করিয়ে থাকেন। মুকেশ আম্বানির মেয়ের জন্য এই ব্লাউজ তৈরির অভিজ্ঞতার একটি ভিডিও প্রকাশ করেছেন জানি ও সন্দীপ। ভিডিওতে সন্দীপ বলেন, ঈশার ব্যক্তিগত সংগ্রহে থাকা অলংকারই এই ব্লাউজে ব্যবহার করা হয়েছে। লাল রঙের একটি কাপড়ের উপর দামি দামি অলংকার সেলাই করে জুড়ে দেওয়া হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ঈশার সংগ্রহে যতগুলো পাথরের অলংকার ছিল তার সবই তিনি দিয়ে দিয়েছেন। ক্যাপশনে আরও বলা হয়, পলকি, রুবি, হীরা পান্না সহ আপনারা যেটির নাম উচ্চারণ করুন না কেন, এটিতে দেখতে পাবেন। এই পোশাকের উপর জুড়ে দেওয়া রত্নগুলোর কিছু তার ব্যক্তিগত সংগ্রহে ছিল, আরও কিছু নতুন জহরত গুজরাট ও রাজস্থান থেকে সংগ্রহ করা হয়েছে। ব্লাউজে বসাতে মূল্যবান অলংকারগুলোকে ভেঙে নতুন রূপ দেওয়া হয়। প্রতিটি গয়নাকে প্রথমে হাতে আঁকা কাগজের নিদর্শনের উপরে বসানো হয়। পরিধানযোগ্য এ শিল্পকর্ম তৈরি করতে কয়েক দফায় শৈল্পিক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। এরপর গয়নার টুকরাগুলোর সঙ্গে সোনা ও রূপার জারদৌসি কাজের বিভিন্ন সেলাই দিয়ে ব্লাউজটি তৈরি করা হয়েছে।